শুনুন, একদম ঘাবড়াবেন না, ঠিক যে যেভাবে বলেছি সেই সেইভাবে স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? রোড ম্যান, রোড। অ্যাটেনশন 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 অ্যাটেনশন। আজ হয়তো তোমরা সবাই প্রথমবার দেখতে চলেছো একই পরিবারের সদস্যদের মধ্যে কবি গানের লড়াই 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 লড়াই। আর সেই পরিবার হলো আমাদের দত্ত পরিবার। আর আর আজকের কবি গানের লড়াইয়ের বিষয় হলো নারী বনাম পুরুষ। আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস, জাজেসরা কিন্তু আপনারাই, ঠিক আছে? তর্জা শেষে আপনাদেরই বিচার করতে হবে কে জিতলো কে হারলো। তাহলে তাহলে হয়ে যাক, একদম হোক হোক। দাদা বলছি, আমাদের কিন্তু জিততেই হবে যে কোনো মূল্যে। আমি জানি দিদি ভাই, বরাবরের মতো এবারও তুই জিতবি, যা। লড়াই করতে এসে মশাই পাচ্ছে হাসি খুব, থুতু ফেলে ডুব দেব থুতু ফেলে ডুব। লড়াই তো হয় সমান সমান, ঢাল তলোয়ার হাতে শেষে কিনা লড়তে হবে চুনো পুটির সাথে। চিচি চুনো পুটির সাথে, চিচি চুনো পুটির সাথে। তাল গাছের সামনে যেন খ্যাংরা ঝাটার কাঠি, মেয়ে মানুষ গাইবে কবি সোনার পাথর বাটি। ঝগড়া করে মাথা খাবে কান ঝালা পালা, কবির লড়াই করবি কিরে রান্না ঘরে পালা। উপস্থিত সুধীজনে প্রণাম নেবেন সবে, বাধ্য হয়ে ওদের সাথে লড়াই করতে হবে। ঠিক বলেছে ওরা, তুলনা চলে না ছেলের সাথে মেয়ের, কোনো তুলনা চলে না, তুলনা চলে না। জগৎ মাতা নিজেই মেয়ে, পুরুষ যদি না থাকতো চড়তো না যে হাড়ি। না না না, মেয়েরা আর চাকরি করে থাকে না বসে বাড়ি, থাকে না বসে বাড়ি। লড়তে যদি হয় গো পুরুষ, চুক্তি দিয়ে লড়ো, নয় তো বড় খুঁটের মালা মানো তুমি হেরো। জিতবে কে হারবে দেখা যাবে শেষে, ফরফরানি নদী যত সমুদ্রেতে মেশে। মেয়েরা সব চিটিংবাজ আস্ত পদের ধারি, তারা মিথ্যে কথায় জগৎ সেরা মুখেই জগৎ মারি।
মারি। স্বামীর বুকে পা তুলে দেয় দুবার হবে না, নিজের টুকু ছাড়াই ওরা কিচ্ছু বোঝে না। ওদের হাতে থাকলে শাসন যাবে রসাতল, নারী হলো পুরুষ জাতির পা ধোয়া জল। বলো পা ধোয়া জল, বলো পা ধোয়া জল। যতই মুখে ছোট করো মনে জানো তুমি, মাতৃভাষায় দেশের আর এক অর্থ মাতৃভূমি, মাতৃভাষায় দেশের আর এক অর্থ মাতৃভূমি। মাতৃদুগ্ধ বিনা জীবে জীবন অন্ধকার, শক্তি আমায় তুমি দাও, ওদের ভালোবাসার শক্তি আমায় তুমি দাও, মা গো আমায় তুমি দাও। চুপ কেন বর্দা, বলো কিছু বলো। কি রে বর্দা, তুই চুপ কেন, কিছু বল। দেশটা মো করিস না, বুঝতে পেরেছিস তো? দেখ অনেকক্ষণ ধরে গান গাইছি আমরা, হ্যাঁ এ দেখ ঘেমে গেছি। মাননীয় বিচারকরা তো এখানেই আছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হোক না। হ্যাঁ তাই তো। আচ্ছা ওনাদের কিছু বলার জন্য 5 মিনিট সময় দিতেই পারি আমরা, দেখি জবাব খুঁজে পান কিনা ওনারা। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু, আর 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 সময় দেওয়া যাবে না। অনেক হয়েছে, কি হলো পালিত বাবু, হলো না তো? আমি জানতাম হবে না, আপনারা পারবেনই না। একটা কথা জেনে রাখবেন, উল্টো পাল্টা যুক্তি দিয়ে কেউ কোনোদিনও জেতে না। গেল। আচ্ছা 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 আচ্ছা, জাজেসদের দেওয়া অতিরিক্ত সময় এখানেই শেষ, কিন্তু একটা কথা মানতেই হবে, আজ কিন্তু আমরা এক অসাধারণ তর্জা শুনলাম, কি তাই তো? কিন্তু কিন্তু আমার মতে আমাদের দলের যুক্তি অনেক বেশি লজিক্যাল ছিল, অনেক বেশি লজিক্যাল, কি তাই তো? সিরিয়াসলি, বাড়ির সমস্ত সদস্যরা এত সুন্দরভাবে যে কবিগানের আসর বসাতে পারে এটা আমরা ভাবতেই পারি না। ঠিক বলেছ, কবিগানের নিয়ম অনুযায়ী এক পক্ষের কথার উপর আর এক পক্ষ যখন কোনো উত্তর দিতে পারে না, তখন যে পক্ষ শেষ কথা বলেছে সেই পক্ষকেই জয়ী বলে আমরা ধরে নিই।
আর এক্ষেত্রে তো সেটা অবশ্যই আলোকপর্ণার পক্ষ। দেখলে তো সবাই, প্রত্যেকবারের মতো এবারও পর্ণা দিদি জিতলো। সত্যি আলোকপর্ণা ম্যাডাম, আমরা অভিভূত। আপনি যেভাবে ওনার যুক্তিগুলো সাজাচ্ছিলেন, প্রশংসা না করে সত্যিই পারছি না। এই যে খুব তো বড় বড় কথা বলেছিলেন, সবটাকে আপনি সামলে নেবেন। কি জানেন বলেন না, রোড ম্যান রোড। আরে এটা কি কোর্ট নাকি, এটা একটা খেলা। তাছাড়া মা দুর্গার পূজোর জায়গায় মেয়েদের জায়গা ছেড়ে দেওয়াটাই আমাদের একটা কর্তব্য। কি ও মা, তাই নাকি? এই শোনো, আর যাই হোক কর্তব্যের কথা তুমি বলো না, তোমার ওকে সব কথা মানায় না, বুঝেছো? হেরে যখন গেছো তখন একদম চুপ করে বসে থাকো। এই মানে নাকি? আরে কি জিতেছো তুমি, কি জিতেছো? বুবা একটু শান্ত হয়ে দাঁড়া না, এই একটা কথা মাথায় ঢুকলে আর রক্ষে নেই, নেচেই যাবে, নেচেই যাবে। যা বলেছিস। আরো না ছোটকা, আজকে দিনটাই তো শেষ, তারপরে তো কাল থেকে আবার সেই স্কুল পড়া পড়া স্কুল। তোর ভালোই লাগে না? এই কটা দিন কি সুন্দর তোমার তৈরি করা শাড়িগুলো পরলাম, কাল থেকে সেই আবার এই এক টিউশন। সত্যি দেখতে দেখতে পাঁচটা দিন কেটে গেল বল, এই তো মনে হলো মা সকালবেলা এলেন, এখনই চলে যাবেন। পাঁচ দিনে কি আর মন ভরে, এত কম সময়ের জন্য কেন যে আসে কে জানে। মা দুর্গার বুঝি ঘর সংসার নেই, বাপের বাড়িতে পড়ে থাকলে চলবে? ওদিকে শিব ঠাকুর যে বউ ছাড়া খাবি খাচ্ছে, বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়ি ছাড়া আর কোথাও গিয়ে শান্তি পায় না রে। পাঁচ দিন যে এখানে থাকলো, ওদিকে কি অবস্থা কে জানে। সত্যি আপনাদের সাথে এই পুজোয় তো বেশিরভাগ সময়টাই কাটালাম, মনে হচ্ছিল সেই পুরনো কলকাতার পুজো দেখছি। এত থিমের জাকজমক নেই, নেই সেরা হওয়ার ঈদের দৌড়, একদম ঘরে সিম্পল রীতিরেওয়াজ, যেন ঘরের মেয়েকেই আদর যত্ন করা, আর তার সাথে তো নাচ গান, কালচারাল হেরিটেজের চর্চা। ইনফ্যাক্ট আপনাদের পুজোর কভার করে যা মজা পেয়েছি তা কোথাও পাইনি। এখনো কিন্তু শেষ হয়নি, মা আজকে বাপের বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়ি ফিরে যাবেন, তার জাকজমক কি নেহাতই কম নয়। আপনি আমাদের সঙ্গে থাকুন, সব বলে বলে দেবো, দেখবেন। দিদি ভাই মায়ের পান্তা ভোগটা নিয়ে আয়। চাই ঠাম্মি। ঠাকুর মশাই, আপনি পান্তা নিবেদন করুন মাকে। এমনি সময় পান্তা তো গলা দিয়ে নামতেই চায় না, কিন্তু এই দশমীর দিনে পান্তা প্রসাদ খাওয়ার জন্য একদম মুখিয়ে থাকি। উফ, কি যে অমৃত লাগে। এই পান্তা ভাতটা খুব সুইট তো। আসলে কি জানো তো, এই যে বাপের বাড়িতে এসে এত ভালো মন্দ রোজ রোজ খেলো মা, সেটার আভাস যাতে শিব ঠাকুর না পায় তাই পান্তা খেয়েই শ্বশুর বাড়িতে যায়। স্বামী স্ত্রীর ব্যাপার, কি থেকে যে কি ঝগড়া লাগে আর কি থেকে যে অভিমান হয়,
তা কেউ বলতে পারে না। ভালো মন্দ খায় বলে ঝগড়া না চাই। ওই যে পাঁচটা দিন একা থাকতে হবে সেই নিয়ে ঝগড়া। এই বর্বগুলো খালি ঝগড়া করে, আবার রাগ আছে শোলান, আবার একে অপরকে ছাড়া থাকতেও পারবে। আমার উপর দোষ জেড়ে সবার সামনে নিজে মহান হচ্ছ? তুমি ভুলে গেছো তুমি নিজে কি? তুমি তো দিনের পর দিন আমাকে অপমান করেছো, ঠকিয়েছো। আমি যখন তোমার যোগ্য স্বামী নই, আমার পরিবারের লোক যখন এতই গোড়া, আমাদেরকে যখন তুমি এতই ঘৃণা করো, তাহলে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। এই ঝগড়াটুকু যে আমি বড্ড মিস করছি সৃজন, মায়ের বিদায় বেলা অব্দিও থাকতে পারলেন না। বিয়ের পরেরটা আমাদের প্রথম পুজো, কত স্বাদ ছিল, দুজনে মিলে সিঁদুর খেলব। ঠাকুর মশাই, আমার একটা আর্জি আছে, যে মাকে আদর করে কৈলাস থেকে দত্তবাড়িতে নিয়ে এসেছে সেই মাকে পাঠাবার ব্যবস্থা করবে। বেশ তো, এসো মা। মা গো, পরের বছর আবার এসো মা। প্রতি বছর এইভাবে তুমি দত্তবাড়িতে ফিরে ফিরে এসো। রোজকার অশান্তি, ভেদাভেদ, দুঃখ, এই সব কিছু ভুলে যেন গোটা পরিবার আনন্দে আমরা মেতে উঠতে পারি মা। সবাই সরে দাঁড়ান, মায়ের যাওয়ার রাস্তা করে দিন। মায়ের বিদায়ের যাত্রার সময় হলো, আপনারা সবাই এক মনে মাকে স্মরণ করুন। হয়ে গেল আপনাদের মায়ের বিসর্জন? না না, তা হয় নাকি? এটা তো শুধু কৈলাসে বার্তা পাঠানো যে বাপের বাড়ি থেকে মায়ের মন উঠে গেছে। এমনি এমনি কি আর মেয়েকে বিদায় জানানো যায়? সেটা আবার কতদিন পর আসছে, বছর আবার আসবে। ঠাকুরমশাই, আমাদের লুকোচুরি খেলা হবে না? হ্যাঁ হবে তো, আপনারা সবাই বাইরে যান, আমি সিঁদুরের কৌটো লুকিয়ে রাখবো। একদম বাড়ির বাইরে গিয়ে দাঁড়াবেন সবাই। এখন লুকোচুরি খেলা হবে? এটা দত্তবাড়ির একটা খুব মজার নিয়ম। মাকে বাড়িতে আটকে রাখবে বলে তার বাপের বাড়ির সন্তানরা মায়ের সিঁদুর কৌটোটা দুষ্টুমি করে লুকিয়ে রাখে। এবার সিঁদুরের কৌটো না নিয়ে মা শ্বশুর বাড়িতে যাবে কি করে? তাই যে মাকে ওই সিঁদুর কৌটো খুঁজে এনে দিতে পারবে তাকে মা প্রচুর সৌভাগ্যের বরদান দেন। আপনারা এবার সকলে বাইরে যান, আমি সিঁদুরে কৌটো লুকোবো, ডাকলে আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো।
এবার সবাই চলে আসুন। আপনাদের জন্য সময় হচ্ছে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে সিঁদুরের কৌটো খুঁজে এনে আমার হাতে দিতে হবে। একদম চোরটামি করবি না, আমি যখন বলবো তখন সবাই যাবি। জিততেই হবে মমিতা, আমাদের কিন্তু জিততেই হবে। এই চেষ্টা করিস না বড় খোকা, বাড়ির যে কেউ জিতলেই হলো। যে কেউ জিতলেই হলো, তুমি জেতে আর আমি জেতে এক হলো? বাবা এটা সৌভাগ্য লড়ে জিতে নেওয়ার খেলা। এবার সবাই যাও।